আজি দিন 11টা সময়ের জনগহলি পুরি যাইছিলা বিজু পট্টনায়ক বিমান বন্দর পরিসর হাজার হাজার সংখ্যায় মহিলা পুরুষঙ্ক সহ বিভিন্ন বাদ্য যন্ত্রর ধুনে কম্পি উঠিছিলা সমগ্র পরিবেশ কারণ আজ অনুগুলর পূর্বতন কংগ্রেস বিধায়ক প্রার্থী বিপ্লব জেনা ধরলে শঙ্খ শঙ্খ ভবনের আয়োজিত মিশ্রণ পর্বরে সামিল হওয়ার পূর্বর নিজ শক্তি প্রদর্শন করেছিলেন বিপ্লব সেথিপাই বিমান বন্দর ভিতরে থিবা বিজু বাবুঙ্ক প্রতিমূর্তি নিকটরু বিশাল পদযাত্রার বাহারিছিলে বিপ্লব সেঠার শঙ্খ ভবন পর্যন্ত রাস্তা নিজ সমর্থকঙ্ক সহ অতিক্রম করেছিলে এই সময়রে বিভিন্ন পারম্পরিক নৃত্য গীত পরিবেশন করেছিলে সমর্থকমানে শঙ্খ ভবনরে পৌঁছিবা পরে দলর সাংগঠনিক সম্পাদক প্রণপ্রকাশ দাসঙ্ক উপস্থিতিরে দলরে হয়েছিলে সামিল বিপ্লব তথা তাঙ্ক সমর্থকঙ্কু প্রণব দলীয় উত্তরীয় পিন্ধাই দলকু স্বাগত করেছিলে সেইপরি বিজেডিরে সামিল হওয়ার পরে বিপ্লব কহিছন্তি কি দল মুখ্যমন্ত্রীঙ্ক দিগদর্শনে আগুকু কাম করিবে গত 2019 নির্বাচন সে কংগ্রেসর প্রার্থী হয়েছিল এবং তাঁকর পিতা স্বর্গত রমেশ জেনা অনুগুল নির্বাচন মণ্ডলীর বিধায়ক ভাবে থিলে এবং তাঁকর সময়ের মধ্যে বহু জনহিতমূলক কাম হয়েছিল এবং শ্রীত বিপ্লব জেনা জনে রাজনেতা সহিত জনে শ্রমিক সংগঠন নালকোঠার আরম্ভ করে ঠিকা শ্রমিক ঠার আরম্ভ করে তাঁকর শ্রমিক সংগঠন সহ জড়িত অছি যুবক মানে মধ্যে তাঁকর সাংরে বহুত অছন্তি এবং তাঁকর মিশ্রণ ফলরে অনুগুল নির্বাচন মণ্ডলী নুহে অনুগুল জেলা এবং অনডিভাইডেড অনুগুল ঢেঙ্কানাল জেলার ইয়ার প্রভাব বহুত পড়ব কারণ আপনার দেখুবে মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কর জনহিতকর কাম মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক যেভাবে ভাবে সাধারণ লোক গরিব খটিকিয়া সাধারণ জনতা যুব ছাত্র মহিলা শ্রমিক কৃষক সমস্ত যোজনা করছেন এবং আজ সমস্তে খুশির অনেক মাননীয় মুখ্য নবীন পট্টনায়ক সরকারের বিপ্লবঙ্ সহ তাঁকর অনেক সমর্থক কংগ্রেসকু বাই বাই কইছন্তি দিনকু দিন বিজেডি আহুরি অধিক শক্তিশালী হেউথিবা বেলে কংগ্রেসর অন্ত কন্দল পাইঁ বহু নেতা হাত ছাড়ি অন্য দলরে সামিল হেউছন্তি তবে বিপ্লবঙ্কর অনুগুলরে ভল সংগঠন রহিথিবারু এহা বিজেডি পাইঁ সহায়ক হেবো বলি আশা করা যাউছি ভুবনেশ্বরু সরোজ রাউতরায়ঙ্ক রিপোর্ট সূচনা টিভি।